আসসালামু আলাইকুম, আমি সাদ ইসলাম, টেকনিক এভরিডে। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা মাদারবোর্ডের বিষয়ে কথা বলবো। এটা হচ্ছে এমএসআই, একটা মাদারবোর্ড, এমএসআই ফোর্থ জেনারেশনের মাদারবোর্ড। এখন দেখা যায় আমাদের টেকনোলজি এত আপডেট হচ্ছে ভাই, মানে ধরুন ওয়ারেন্টি থেকে হচ্ছে 3 বছরে, দেখা যায় 2 বছর পরে এই প্রোডাক্টটা পাওয়া যায় না। বা প্রসেসর তো ইন্টেলে আর কিছু বানাক আর না বানাক, ইন্টেল কোম্পানি প্রসেসর একটা বানাইছে, 10 বছর 20 বছর হয়ে গেছে এই প্রসেসর এখনও চলে, কিন্তু মাদারবোর্ড হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা হচ্ছে ফোর জেনারেশন মাদারবোর্ড থাকবে, এমএসআর H3 একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের বিষয়ে কথা বলবো। আনবক্স তো এতদূর করবে, আনবক্স আর একটা ডিটেলস থাকবে কিছুটা, কী কী করা যায় বা কী প্রস্তাব চলবে না চলবে এই বিষয়ে কথা বলবো। আর হচ্ছে ভিডিওতে কথাবার্তা বলার আগে সেটা হচ্ছে যে চ্যানেলটা যারা ফার্স্ট দেখতেছেন, আমার এই চ্যানেলটা তো হচ্ছে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক রিলেটেড নিয়ে আমি কাজগুলো করি, প্রোডাক্ট নিয়ে টুকটাক কথা বলি, মার্কেট প্রাইস বিষয় নিয়ে কথা বলি, কোয়ান্টিটি ইস্যু নিয়ে কথা বলি। আর আমার প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে প্রাইসগুলো বলে দিই, মানে কারেন্ট প্রাইসের উপরে আপনারা কীভাবে নিতে পারেন। আর আমি চেষ্টা করি আমার ভিডিও থেকে যেন একটু হলেও হেল্প হয়, একটু লোকও যদি ভিডিও থেকে হেল্প হয় তো সেটাই আমার সার্থকতা। আর ভিডিওতে যদি কোনো ল্যাগ থাকে সেটাও বলবেন, কোনো সমস্যা নেই, যে কোনো ল্যাগ থাকলে সেটা বলবেন। চেষ্টা করি পার্ট বাই পার্ট ভিডিওতে আপলোড করার জন্য, ভালো করার জন্য। তো সেই জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আজকে বেশি কথা বলবো না, চলুন শুরু করি। এই হচ্ছে মাদারবোর্ড এমএসআর H1 81M P33। এটা হচ্ছে মিলিটারি ক্লাস এসেন্সিয়ালস, মিলিটারি ক্লাস 4। এখানে হচ্ছে USB 3, স্যাটা 6 GPS, ক্লিক 4, বায়াস 4, ফাস্ট বুট। ব্যাকসাইডে যদি দেখি, এই হচ্ছে ব্যাকসাইড, ড্রাগ চাকো ক্যাপাসিটি ইউজ করেছে, সলিড ক্যাপাসিটার, ওরা বলতেছে 10 ইয়ার্স, হচ্ছে 12 ইয়ার্স হচ্ছে, 12 বছর হচ্ছে গেমিং, আর অফিস হচ্ছে 40 ইয়ার্স, 40 বছর। বাবার বাবা 40 বছর কি বাঁচবো নাকি? মিলিটারি ক্লাস এসেন্সিয়া, হিউমিডিটি প্রোটেকশন আছে, আর্দ্রতা, এটা অনেকটা ভালো একটা প্রোটেকশন, দেখা যায় আমাদের ফাঙ্গাস পড়ে যায়। তো আমাদের একটা ইয়ে আছে, আমার একটা টিপস বলে না যেটাই বলেন ভাই, যে ক্যাচিংগুলো একটু ভালো নিন, হ্যাঁ ক্যাচিংগুলো একটু ভালো নিন, ভালো হয়। ESD প্রোটেকশন আছে, হাই টেম্পারেচার প্রোটেকশন, EMI প্রোটেকশন। আর এটা হচ্ছে ডিটেলস আছে এখানে, এগুলো আমি বলেই দিচ্ছি কী কী আছে, এগুলো বলেছি, এটা একটু স্ক্রিনশট নিতে পারেন যদি চান। আনবক্স করি, এই তো চলে আসছে আমাদের মাদারবোর্ড, আর শিল্ড, এটা সেটা ডাটা কেবল, আসুন সাটা কেবল দুটো আমি সরিয়ে দিচ্ছি। এই হচ্ছে মাদারবোর্ডটা, মানে এটা একটা বিষয় কি, দেখা যায় আপনি যদি সেম ব্র্যান্ডের মাদারবোর্ড নেন তো ওদের প্যাটার্নগুলো সেমই থাকে। যদি আপনি গিগাবাইট মাদারবোর্ড নেন দেখবেন যে ওদের প্যাটার্নগুলো সেম থাকে, বাসুস নিলে ওদের প্যাটার্নটা সেম থাকে। তো যাই হোক, ওইদিকে সেদিকে যাচ্ছি না, আমরা মেন পার্টে চলে আসি। সেটা হচ্ছে এটার প্রসেসর, প্রসেসর ওটা হচ্ছে ফোর্থ জেনারেশন ইন্টেলের, ফোর্থ জেনারেশন 1150, 1150 সকেটের যে প্রসেসরগুলো আছে সবগুলো চলবে ফোর্থ জেনারেশন। এখন দেখা যায় কেউ আপনার অনেক পিছনে যেতে চাচ্ছেন না, অনেক সামনেও যেতে পারতেছেন না, সামনেও প্রাইস বেশি আবার পিছনেও হচ্ছে দেখা যায় আপনার হচ্ছে না, তো তার মাঝামাঝি হচ্ছে ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন যদি বেশি দিন একেবারে আগে হয় না, তো ফোর্থ জেনারেশনের জন্য, ফোর্থ জেনারেশনের অন্য অন্য বোর্ডগুলো নেই, এইচ সিরিজের জাস্ট হচ্ছে 81 বোর্ডটা অ্যাভেলেবেল আছে, 87 ওগুলো ছিল, তো এটা হচ্ছে 81 মাদারবোর্ড। তো এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে আপনার DDR3 1333 এবং 1600 বাসেরই, আপনার হচ্ছে 16 GB করে, সরি 8 GB করে, 32 GB র্যাম সাপোর্ট করবে, 24 পিন কানেক্টর, এটা হচ্ছে আপনি শুধু 4 পিনে কানেক্টর, সেটা 6 GB আছে এখানে, 1 2 3 4টা ফ্রন্ট USB নেই মাদারবোর্ডে, অডিও হিসেবে হচ্ছে 8 চ্যানেলের রিয়েলটেক অডিও ইউজ করেছে। যদি ব্যাক পোর্টে যাই, USB 3 আছে, 16 USB 3 ছিল না, 81 থেকে USB 3 দেওয়া শুরু করেছে, PS2 পোর্ট, কিবোর্ড, মাউস, দুটো USB, এখানে হচ্ছে 6টা USB আছে টোটাল, 4টা হচ্ছে USB 2.0, 2টা হচ্ছে USB 3, আর হচ্ছে DVI, এটা হচ্ছে VGA, ব্যাকে হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার থাকবে, আর কোনো ডিটেলস নেই। আর এটা হচ্ছে যে আপনার 81 XPS-এর চিপসেট ইউজ করেছে, আর এটা Windows 7, 10 সব চলবে, কোনো সমস্যা নেই, সবগুলো চালাতে পারবেন। এটা ছিল মাদারবোর্ডের কনফিগারেশন। এই বোর্ডটা হচ্ছে মূলত যেটা বললাম সেটা হচ্ছে আপনার যদি একেবারে সামনেও যেতে না পারেন, একেবারে পিছনেও যেতে পারতেন না, মাঝামাঝি যারা এই ফোর্থ জেনারেশনের নিতে পারেন, আর যদি কারো কাছে ফোর্থ জেনারেশন প্রসেসর থাকে তাহলে কোনো কথাই নেই, সেটাও ইউজ করতে পারেন ফোর্থ জেনারেশন প্রসেসর। এবং স্পিড একেবারে খারাপ না, ভালোই, ফোর্থ জেনারেশন তো কয়দিন আগে হলো, আর ইন্টেল কোম্পানি তো যেহেতু দুদিন পর পর শুধু প্রসেসর আপডেট করে, 7th জেনারেশন বেরিয়েছে ও 1 বছরও হয় নাই, 8th জেনারেশন আবার চলে আসছে।
তো এটা একটা সুবিধাও আছে, দেখা যায় প্রসেসরগুলো যখন ব্যাকডেট হয়ে যায় না তখন দাম কমে, তো সেই দিক দিয়ে নিতে পারেন। আর বোর্ডটার প্রাইস, বোর্ডটার প্রাইস হচ্ছে আপনার 4200 টাকার মধ্যে, প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস আছে, হ্যাঁ 4200 টাকার মধ্যে, 4200 বা 4300 এরকম প্রাইস হচ্ছে বোর্ডটার প্রাইস পড়বে। তো যদি 4th generation প্রসেসর নিয়ে বিল্ড করার চিন্তা ভাবনা করেন কোনো কম্পিউটার, এটা নিতে পারেন। র্যাম তো আপনি 16 GB ইউজ করতে পারবেন, গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন, DDR3 মাদারবোর্ড হলেও আপনার DDR5 যত গ্রাফিক্স কার্ড সব ইউজ করতে পারবেন। আর সাথে হচ্ছে 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, DVI পোর্ট আছে যদিও HDMI নেই। আর আপনি যদি HDMI যদি এসেনশিয়াল হয় যে আপনি একটি HDMI সাপোর্টেড বোর্ড চাচ্ছেন, তাহলে এটার আরেকটা মডেল আছে, এটা হচ্ছে P33, ওটা হচ্ছে E33 ওটা, আর এটা সেম জাস্ট হচ্ছে HDMI আছে, এটাতে HDMI নেই। তো কারো যদি HDMI দরকার, মডেলটা আবার বলে রাখছি, সেটা হচ্ছে E33, ওই বোর্ডটাতে হচ্ছে আপনার HDMI আছে, প্রাইসও সেম। ওটাও আপনার অনেকে হয়তো বলতে পারে যে এটা HDMI আছে 100 টাকা বেশি, সেক্ষেত্রে সেটা এখন সেটা বলতে পারে, সেটা হয়তো বা 4300 টাকার মতো হবে। এটা হচ্ছে 4200-4300 টাকার মধ্যে বোর্ডগুলো নিতে পারবেন, 3 বছর ওয়ারেন্টি সহ। তো কেউ যদি 4th generation দিয়ে পিসি বানানোর চিন্তা ভাবনা করেন, তো এই বোর্ডটা নিতে পারেন, আশা করি বোর্ডটা খারাপ হবে না। তারপর আপনি যখন কিনবেন, আপনিও দেখবেন, আপনিও করবেন, সেটা বিবেচনা করে যেতে হবে। এটা ভালো আমার হিসেবে, আমার ব্যক্তিগত মতামত ভাবে 81 দিয়ে নিলে ওটা ভালো হয়, খারাপ হয় না। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসবে। যদি অন্য কোনো মাথা ভিডিও বিষয়ে কোনো কোয়ারি থাকে সেটাও বলবেন। আর হ্যাঁ, ভিডিও সেটা কথা বলে রাখি, আপনাদের যদি মানে লোকালি আমাদের এখানে যদি কোনো প্রোডাক্ট পারচেস করে থাকেন, গিগাবাইট আসোসের এই মাদারবোর্ডগুলো বা এই জাতীয় কোনো প্রোডাক্ট, বা MSI যদি কোনো কিছু কোয়ালিটি কোনো ইস্যু জানা থাকে যে আমার একটা বোর্ড আছে, এই বোর্ডটা ওয়ারেন্টি আছে কিনা বা কী আসে বিষয়ে, আপনি আমাকে সিরিয়ালটা SMS করে দেখতে পারেন, আমি ট্রাই করবো ওটা ওয়ারেন্টি বিষয়ে কোনো ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য। আর আদার্স যদি কোনো কোয়ারি থাকে সেটাও বলবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর দোয়া তো ভাই, আমি সবসময় যে আমার প্রত্যেকটা ভিডিওতে আর কিছু বলি আর না বলি, আমি দোয়া বলি, কারণ এটা তো চাইতেই পারি না, এজ এ ভাই বলেন, ফ্রেন্ড বলেন, বন্ধু বিষয়ে এটা চাইতে পারি। আমি যেন দোয়া করবেন, আমি যেন চ্যানেলটা খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, এবং আমার ভিডিওগুলো থেকে জেনে লোকজন যেন একটু হলেও উপকার হয়, হেল্প হয়, ভিডিও কোয়ালিটি যেন আগের থেকে আরও ভালো করতে পারি, কথাবার্তা যেন একটু ভালো বলতে পারি। আমি যেটা বললাম আপনাদের ক্ষেত্রে ফ্রিলি ভাবে কথা বলি, ফ্রি হতে চেষ্টা করতেছি, আর ক্যামেরা সামনে ফার্স্ট আসছে তো একটু আনকনভিনিয়েন্স লাগে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, লাস্টের দিক দিয়ে কিছু মনে করবেন না, জাস্ট শেষ এই করতেছি যে লাস্ট কথা হচ্ছে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো উপকার আসে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।